হ্যালো এভরিওয়ান, আজকে রংপুর ভার্সেস বরিশাল ম্যাচে আপনাদেরকে স্বাগতম। কি রে, রংপুর জিতবো না বরিশাল? মনে হয় বরিশাল। তো সাকিব ভাই, আপনি কি এই চোখ নিয়ে খেলতে পারবেন? যে পারে সব জায়গায় পারে। তামিম ভাই, হেড নাকি টেল? টেল। সাকিব ভাই, আপনি? ও যদি ট্রেল হয় তাহলে আমি কি? হে, ট্রেল। তামিম ভাই, আপনি টসে জিতছেন, ব্যাটিং করবেন না ফিল্ডিং করবেন? ব্যাটিং। কি রে, তামিম দেখি টসে জিতলো? হ্যাঁ। ওই টস জিতছে কেমনে? ওই টস জিতছে কেমনে? আমি কি থাকো অবস্থা, টস জিতছে কেমনে এটা আম্পায়ারে বুঝামু। কি রে, সাকিব দি আম্পায়ার আমারটাছে, চল 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 চল। কি করে, আরে সাকিব ভাই, আপনি কি ডানাতে বল করবেন নাকি? যে পারে সব জায়গায় পারে। সাকিব, প্রথম বলটি করার জন্য প্রস্তুত। এইদিকে তামিম ডট বাবা থেকে পাওয়ার বাবা হয়ে গেল। তামিম দি চার ছয় মারতেছে, তামিম তামিম তামিম। এখন থেকে তামিমের নিকনেম পাওয়ার বাবা। আরে সাকিব ভাই, আপনি ওপেনিং এ নামতেছেন কে? যে পারে সব জায়গায় সব পজিশনে পারে। সাকিব, ব্যাটিং করার জন্য প্রস্তুত। আরে সাকিব ভাই, আপনি তো ডাইনে ব্যাটিং করতেছেন। যে পারে সব জায়গায় সব পজিশনে পারে। এই লো মিরাজ, বল কর। মিরাজ, বল করার জন্য প্রস্তুত। এ কি সাকিব, প্রথম বলটি মিস করলো। কি রে, সাকিব তো বল মিস করতে, বুয়া বুয়া বুয়া। সাকিব কি পারবে দর্শকদের জবাব দিতে? এ কি বলতে না বলতি চার ছয়ের বন্যা। কি রে সাকিব, তোমার আমি ম্যাচ দিতে এলো এখন? কো সাকিব 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 ডক্স। এটা মনে হয় তামিম রে কইছে, এইটা আমগরেই কইছে।